মানে চ্যালেঞ্জ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছেলেকে আমি যখন পড়াতে বসি তখন আমার ছেলে কী কী করে। শুধু দেখবেন আজকে শুধু পড়তে বসলে যত রাজ্যের খেলা, যত রাজ্যের গান, যত রাজ্যের আবোল তাবোল কথা ওর সব কিছু মনে পড়ে যায়। চলুন দেখা মাত্র এ বলো, এ তাকাও, বি সি ডি ই এফ জি জি এইচ আই জে কে এল এম বলিনি এল শুরু হয়ে গেল তো, শুরু হয়ে গেল। ওই বইটাকে ফিনিশ করো, বই খাতা তো সব ছড়ি ছিটিয়ে বসেছিস, একটা একটা করে পড়তে হয় বাবিন। ছাগল, হ্যাঁ পাখি না, ওটা কতে কাক। একদম যাবে না ঝড় দিলে, কাকা ঝড়ের মধ্যে যাচ্ছে। ওরে বাবা রে, তুমি একদম যাবে না কিন্তু। হবে বাবা, সব সাবজেক্ট প্রথম থেকে একদম শেষ অব্দি পড়ো। কোথায় ঠিক করে পড়ে নাও সোনা বাবা, ঠিক, হ্যাঁ ঠিক করে পড়ে নাও, এদিকে আসো। ABCD আগে ঠিক করে পড়ে নাও, আসো বাবা। খেলনা গোছাবো, আচ্ছা আমি সব গুছিয়ে দিচ্ছি, তুমি এখানে আসো, আগে পড়ে নাও সবগুলো বাবা। মুখে মুখে বলো তো বাবা, জনি জনি একটু জনি জনি কবিতাটা বলো দেখি। তুমি পড়াশোনা করবে না এরকম করলে হবে বাবা? পড়াশোনা করবি করবি না? সব গোছা, আমি পারবো না গোছাতে, গোছাও সব গোছাও বাবিন। কি হলো, পড়ে নাও, একটু পড়ে নাও বাবা আমার, একটু পড়ে নাও। কি করে আমি পড়াশোনা শিখাবো ভগবান, একটু পড়ে নাও বাবা, একটু পড়ে নাও। অন করে না বাবা, অন করে না, বসো 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 বসো, একটু পড়ে না বাবা। কি হলো বলো, শোনা বলো, এ ফর কি আছে বাবা, এ ফর বলো বলো, এ ফর ভগবান বলো, এ ফর বই খাতা অবস্থা ছিঁড়ে ছুটে সব কি করে দিয়েছে ভগবান বলো। এ ওগুলো রাখ, খেলনা গুলো রাখ বলে, এ বলো, ওসব করে না বলো, এ ফর কি শেপি, শ্যামসর কথা বুঝতে পারছি না, জনি জনি বলবে বলো বলো
বলো বাবা, বলো পড়াশোনা কোথায় করছিস তুই? পড়াশোনা তো কিছুই করছিস না, বলো ওটা আবার কি করছিস? গান হবে এখন? পড়াশোনা শেষ, কি গান করবি? কর কি গান? এই আবার কোথা থেকে শিখেছিস তুই? তার থেকে তুই বেবি শাকের রু কর। এবার তবলা, তবলা বাজাতে হবে। এবার কবিতা বল। জনি জনি বাবা থাম, শেষ, খতম। তুমি আর পড়বে কি পড়বে না? আর পড়াশোনা করবে না? জনি জনি তো তুমি বলতেও পারছ না। গরম পড়লে হবে? ও আবার কি কথা! দেখলেন বন্ধুরা, পড়াতে বসলে আমার ছেলে কি কি করে না করে। এখন দেখুন চারিধারটা কি করে দিয়েছে, চারিধারে এই দেখুন, এই সব আমাকে এখন ভালো করে বোঝাতে হবে। এখনো দুষ্টু চলে আছে, নেইল স্প্রেটা নিয়ে এখন দেখুন কি করছে, ওটাকে নিয়ে আমি শেষ করে দিয়েছি। হাত থেকে দেবে না, দেরি দিক্কত দেয়, নিতে চলবে না। চারিধারে অবস্থা খারাপ, ওর খেলনা, ওর পড়াশোনা, বই খাতা ছিটি ছুটি অবস্থা খারাপ হয়ে দিয়েছে। তো ওইগুলো এখন সব গুছিয়ে টুছিয়ে যাবো আমি এখন রান্না করে, রান্না টান্না করতে, রান্না করে ওকে খাই খাই দিয়ে আমরা ঘুরতে পারছি। বাজে প্রায় রাতে নটা সাড়ে নটা বাজতে যায়। তো আমরা ব্লগটা এভাবে স্টপ করছি। বাই ফ্রেন্ড, গুড নাইট। বাবা, বাবাকে গুড নাইট বলে দাও।